Panvision TV presents. Asthma এবং অনেক সময় ছোট বাচ্চাদের স্যার হয়ে থাকে আপনারা বলে থাকেন নিউমোনিয়া এই দুটোকে আসলে আপনারা কিভাবে আলাদা করবেন নিউমোনিয়া অ্যাজমা নিউমোনিয়া তো আসলে সাধারণত টোটালি ডিফারেন্ট একটা ডিজিজ আমরা আগেই বললাম অ্যাজমাটা হচ্ছে একটা ইনফ্ল্যামেটরি ডিজঅর্ডার বা অ্যালার্জিন একটা ডিজিজ নিউমোনিয়া হলো সাধারণত একটা ইনফেকশন জনিত ডিজিজ এটা ব্যাকটেরিয়া ভাইরাস এই কারণে সমস্যা হয়ে থাকে ছোট বাচ্চাদের যদি নিউমোনিয়া হয়ে থাকে তার হলো তাদের টেম্পারেচার বেশি থাকবে সাধারণত জ্বর থাকে তার সাথে সাথে কাশি শ্বাসকষ্ট পরে হলো নাক দিয়ে পানি হাসি কাশি ওইগুলো থাকতে পারে আর কিন্তু অ্যাজমাতে সাধারণত জ্বর থাকবে না কারণ এখানে ইনফেকশন কোনো ডিজিজ না এখানে কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের সাধারণত কোনো প্রকোপ নাই সাধারণত সুপার ইনফেকশন হিসেবে থাকতে পারে কিন্তু ইউজুয়ালি সেখানে জ্বর থাকবে না এটা হলো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আর বড় মানুষের ক্ষেত্রেও অ্যাজমাতে আমি আগেই বলছি এটা ইনফ্ল্যামেটরি ডিজঅর্ডার এখানে অ্যালার্জিন ডিজঅর্ডার আগের থেকে অ্যালার্জি তার হিস্ট্রি থাকবে সেই মানুষের দেখা যায় যে কোনো একটা ট্রিগার ফ্যাক্টর থাকবে তার একটু ঠান্ডার মধ্যে এক্সপোজার হয়েছে তারপর ঠান্ডা পানিতে গোসল করছে অথবা ঠান্ডার মধ্যে বেশি সময় থাকছে বৃষ্টিতে ভিজিছে অথবা কারো কারো খাবারের কোনো অ্যালার্জিন খাবার খেয়েছে এরকম একটা ট্রিগার ফ্যাক্টর থাকলে তারপরেই সাধারণত যখন অ্যাটাকগুলো হয় তখন এটাকে আমরা সাধারণত অ্যাজমা চিন্তা করতে পারি আর নিউমোনিয়া তো সাধারণত ব্যাকটেরিয়াল এক্সপোজার হলে ভাইরাস এক্সপোজার হলে সেটা হতে পারে সুতরাং এটা অবশ্যই জ্বর থাকবে যেটা অ্যাজমাতে থাকাটা আবশ্যক না